নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। দেখুন, সেখানে পোস্ট অফিসের মধ্যে কিন্তু ফাইনালি রেজাল্ট আউট হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা রেজাল্টের ভিডিও দেখেননি প্লিজ রিকোয়েস্ট করব। সেখানে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রেজাল্টের ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন সম্পূর্ণ বিষয়টি। তাহলে আজকে আমি দেখিয়ে দিচ্ছি, যারা পোস্ট অফিসের মধ্যে যারা আবেদন করেছেন এবং যারাই সিলেকশন হয়েছেন, তোমাদের কিন্তু সেখানে 15 দিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। অবশ্যই সেটা ম্যান্ডেটারি, 15 দিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। দেখুন, সেখানে সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমি সেখানে মেনশন করে দিচ্ছি। দেখুন, এই নোটিফিকেশনটির মধ্যে কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছিল, যারাই সিলেকশন হবে কিন্তু তোমাদের সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। যারাই সিলেকশন হয়েছেন, অনেকে সেখানে রিকোয়েস্ট ছিল ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য সিলেকশন হয়েছে, তোমাদের কাজ কী থাকবে। দেখুন, তোমাদের কাজ কী থাকবে তার সম্পূর্ণ বিষয় সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয়, তোমাদের কিন্তু যারা সিলেকশন হয়েছে, তোমাদের মেডিকেল সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। তাহলে মেডিকেল সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবে তাও আমি এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দেবো। নেক্সট, দেখুন সেখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য কাজ কী থাকবে তার সম্পূর্ণ ইনস্ট্রাকশনটি সেখানে তুলে ধরা হয়েছে, অবশ্যই ভিডিওটি ক্লোজ করে চেক আউট করতে পারবে। নেক্সট, ড্রাগ সেবকের জন্য সেখানে কাজ কী থাকবে তার সম্পূর্ণ বিষয়টি সেখানে তুলে ধরা হয়েছে। তাহলে আজকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য কী কী তোমাদের যে রিকোয়ার্ড চাওয়া হয়েছে, কী কী তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। এবং দেখুন, সেখানে বলা হয়েছে যারা শর্টলিস্টেড হবেন, দেখুন ক্লিয়ারলি মেনশন করা হয়েছে, যারা শর্টলিস্টেড হবেন 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের সেখানে ডকুমেন্টটি সেখানে ভেরিফিকেশন করা হবে। দেখুন, ডকুমেন্টটি ভেরিফিকেশন করাতে হবে, সম্পূর্ণ দেখুন ডিটেলস তুলে ধরা হয়েছে। তাহলে ডাইরেক্টলি চলে যাচ্ছি আমরা, ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন তা আমি সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন, এই পিডিএফটির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো সেপারেটভাবে দেওয়া নাই, তাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমরা সেখানে আপলোড করে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য দেখুন, সেখানে ডাইরেক্টলি আপনারা গুগলে চলে যাবেন। দেখুন, গুগলে চলে আসলাম। গুগলের মধ্যে চলে আসার পর আপনারা দেখুন, আমি যে মাধ্যমে লিখছি সেম টু সেমভাবে লিখতে হবে। দেখুন, সবগুলি স্মল লেটারে আপনারা লিখতে হবে। দেখুন, সবগুলি স্মল লেটারে লিখতে হবে ত্রিপুরা জব ডট ইন, ত্রিপুরা TRIPURA ত্রিপুরা জব ডট ইন, ত্রিপুরা জব ডট ইন। দেখুন, সম্পূর্ণ আমি লিখে নিয়েছি, দেখুন ভালোভাবে চেক আউট করবেন। ত্রিপুরা জব ডট ইন আপনারা গুগলের মধ্যে গিয়ে লিখতে হবে, আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে সেম টু সেম মাধ্যমে ত্রিপুরা জব ডট ইন লিখবেন। লেখার পর এন্টার অপশনটির মধ্যে অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবেন। সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। মোবাইল থেকে যারা আপনারা খুলছেন, দেখুন সেখানে উপরে দেখুন থ্রি ডট লাইন দেওয়া রয়েছে, থ্রি ডটের মধ্যে ক্লিক করে ডেস্কটপ সাইট, মোবাইলের ডেস্কটপ সাইট করে নেওয়ার পর ঠিক এইভাবে চলে আসবে আপনাদের স্ক্রিনটি কম্পিউটারের মতো। তাহলে দেখুন, এই স্ক্রিনটি করার পর তোমাদের কিন্তু সেখানে দেখুন বলা হয়েছে GDS ডকুমেন্ট ভেরিফিকেশন, ত্রিপুরা পোস্ট অফিস রেজাল্ট 2023, পোস্ট অফিস রেজাল্ট 2023 ত্রিপুরা জব। দেখুন, সম্পূর্ণ ট্যাগলাইন আমি উল্লেখ করে দিয়েছি। তাহলে প্রথমেই দেখুন GDS ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পোস্টটি কিন্তু সেখানে ওপেন হয়েছে। দেখুন, পোস্টটি ওপেন হয়েছে। পোস্টিং ওপেন হওয়ার পর সেখানে GDS এর সম্পূর্ণ বিষয়টি আমরা সেখানে ইনক্লুডেড করে দিয়েছি, তোমাদের কী কী পোস্ট হয়েছিল এবং কী পোস্টে নিয়োগ করা হয়েছিল। অনেকেই কোয়েশ্চেন করছিলেন যে লাস্ট ডেট কী হয়েছিল তা সম্পূর্ণ বিষয় কিন্তু, এবং GDS এর রেজাল্ট সম্বন্ধে তোমাদের প্রতিটি স্টেজের স্টেপ বাই স্টেপ আমি সেখানে মেনশন করেছি। তার সঙ্গে প্রতিটি স্টেজের যে রেজাল্ট সেখানে অ্যাক্টিভ করা হয়েছে তা আমি সেখানে দিয়ে দিয়েছি। তারপর দেখুন, সেখানে পোস্ট অফিস রেজিস্ট্রেশন অনলাইনে যে কীভাবে রেজিস্ট্রেশন করা হয়েছিল তা প্রসেসগুলো, সম্পূর্ণ প্রসেসটি কিন্তু সেখানে বলে দিয়েছি। তাহলে মেইন টপিক হলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, যারাই এই ভিডিওটি দেখছেন, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারাই তোমরা এই ভিডিওটি দেখতে এসছো, এবং তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন, GDS ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের সেখানে নাম্বার ওয়ান অবশ্যই তোমরা ভেরি ইম্পর্ট্যান্ট লক্ষ্য রাখবে, তোমাদের অরিজিনাল মার্কশিট। দেখুন, সেখানে যারা মাধ্যমিক পাস থেকে অ্যাপ্লিকেশন করেছে, তোমাদের কিন্তু অরিজিনাল মাধ্যমিক পাসের মার্কশিট এবং সেখানে অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিতে হবে। দেখুন, অরিজিনাল সঙ্গে নিতে হবে, ম্যান্ডেটরি। নেক্সট, দেখুন সেখানে বলা হয়েছে তোমরা যারা SC এবং ST এবং OBC যারা রয়েছে, তোমাদের কিন্তু সেখানে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এবং যারা জেনারেল রয়েছে তোমাদের কিন্তু সেখানে কাস্ট সার্টিফিকেট দিতে হবে না। নেক্সট, দেখুন নাম্বার থ্রির মধ্যে রাখা হয়েছে PWD সার্টিফিকেট অরিজিনাল, মানে দেখুন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন তোমাদের কিন্তু PWD সার্টিফিকেট দিতে হবে, এবং যারা PWD নয় তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটির প্রয়োজন নেই। নেক্সট, বন্ধু ট্রান্সজেন্ডার রয়েছেন তোমাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট
অরিজিন সার্টিফিকেট দেখাতে হবে এবং যাদের নেই যাদের ট্রান্সজেন্ডার নয় বন্ধুরা দেখুন সেখানে তোমাদের দিতে হবে না। নেক্সট কিন্তু তোমাদের ডেট অফ বার্থ প্রুফ অরিজিনাল দিতে হবে, মানে তোমাদের সেখানে ডেট অফ বার্থ প্রুফটি দিতে হবে, তোমাদের যে মার্কশিটটি নিয়ে গেলে হবে অথবা ডেট অফ প্রুফে তোমাদের ডকুমেন্টটি নিয়ে যেতে হবে। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে এবং সেটা গভর্নমেন্ট হসপিটালতে কিন্তু তোমাদের সেখানে ভেরিফাই থাকতে হবে। তাহলে মেডিকেল সার্টিফিকেটটি তোমরা কীভাবে ডাউনলোড করবে দেখুন, সেখানে স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর দেখুন এই পিডিএফটি তোমরা ডাউনলোড করার জন্য, মানে ত্রিপুরার রেজাল্টটি ডাউনলোড করার জন্য দেখুন ত্রিপুরা স্টেট রেজাল্ট ডাউনলোড পিডিএফ লিঙ্ক সেখানে কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছি। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ত্রিপুরা থেকে যারা রয়েছো তোমাদের রেজাল্টটি সেখানে চেক আউট করতে পারবে, সেখানে পিডিএফটি চলে আসবে। মেডিকেল ফর্মটি কীভাবে ডাউনলোড করবে পোস্ট অফিসের জন্য দেখুন, সেখানে মেডিকেল ফর্ম ডাউনলোড পিডিএফ লিঙ্ক সেখানে ক্লিক হেয়ার বলে দেখুন আমি অলরেডি অ্যাক্টিভ করে দিয়েছি। দেখুন ক্লিক হেয়ারের মধ্যে আপনারা ক্লিক করবেন, ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু মেডিকেল ফর্মটি কিন্তু দেখুন ডাউনলোড হয়ে যাবে। দেখুন মেডিকেল ফর্মটি চলে আসবে, তারপর দেখুন এরো অপশন রয়েছে সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন অথবা কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। যারা মোবাইল থেকে দেখছেন আপনারা দেখুন এরো, এই যে এরো অপশনটি আপনাদের মোবাইলে ঠিক এই জায়গার মধ্যে চলে আসবে, মিডিলের মধ্যে চলে আসবে, সেখানে কিন্তু এরো অপশনটির মধ্যে ক্লিক করে আপনারা সেখানে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখুন সেখানে পোস্ট অফিসের যে কোয়েশ্চনগুলি তোমাদের ছিল তা কিন্তু সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে আমরা সম্পূর্ণ বিষয়টি তোমাদের ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছি এবং এই পিডিএফটাও আমাদের এই ভিডিওর মধ্যে অলরেডি ইনক্লুডেড করে দিয়ে দিয়েছি, সেখান থেকে অবশ্যই তোমরা সেটা চেক আউট করে নিতে পারবে। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এবং কোনো দিয়ে যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এবং লাস্টলি রিকোয়েস্ট করবো আপনারা ত্রিপুরা স্টেটের কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।